ছেলেটার মা নেবে মানে মানে ওই ছেলেকে পাগল বানিয়েছে তো তার মা পুলিশের কাছে গিয়ে আপনার এবং আপনার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দেবে বলে আপনার দ্বিতীয় স্ত্রী আর আপনি মিলে তাকে পাগল বানিয়ে রেখেছেন স্যারের সাথে যখনই যোগাযোগ করার চেষ্টা করি কেমন জানি স্যার পিছিয়ে যাচ্ছে অফিসে আসে না কল করলে কল ধরে না আমি কিভাবে আপনার কাজটা করব তুমি কি আজকে আজমল সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলে হ্যাঁ স্যার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অনেকবার ফোন দিয়েছি ফোনটা রিসিভ করেনি পরে আমি অফিসে গেলাম অফিসে পেলাম না তাকে এত তাড়াতাড়ি ধৈর্য হারা হলে তো হবে না ভাবি একবার না পারিলে দেখো শতবার আমি শতবারের কথা বলছি না দুই তিনবার চারবার যাক না এমনও তো হতে পারে আজমল সাহেব নিজে এসে তোমার হাতে ধরা দেবে ঠিক আছে স্যার আপনি যখন বলছেন আমি ট্রাই করব আচ্ছা স্যার আরেকটা কাজ করলে কেমন হয় কি কাজ আমি কি একবার আজমল সাহেবের বাসায় যাব এটা একটা বোকার মতো সিদ্ধান্ত হবে আজমল সাহেব তো ভালো করেই জানে যে তার জন্য কয়েক জায়গায় আমি এক প্রকার জাল বিছিয়ে রেখেছি এটাকে উনি ক্যাশ করতে পারে উনি ভাবতে পারে হয়তো বা আমি তোমাকে পাঠিয়েছি কারণ খারাপ লোকদের ভাবনার কিন্তু শেষ নেই আই নো হিম ভেরি মাচ তাছাড়া তুমি ওনার গুলশানের বাসে ঢুকতে পারবে না হাই সিকিউরিটির ব্যবস্থারে কিছু নেই আমি সিকিউরিটি চিফের সঙ্গে কথা বলেছি ই নো মি ভেরি মাচ স্যার আপনি তাহলে আমাকে নতুন একটা প্ল্যান দেন আই মিন আমি আগাবো কিভাবে ভেরি সিম্পল তোমার নম্বর থেকে তো পুনাও ধরতে পারে চেনা জানা বা সেটা তোমার সেফ সিকিউরিটির জন্য আই মিন বেটার নিজে সেফ থাকো অপরকে সেফ রাখো কিন্তু একটা আননোন নাম্বার থেকে তুমি যদি আজমল সাহেবের ওয়াইফকে কল করো উনি ধরবেন ধরে ওনাকে বলবে যে আমি আজমল সাহেবের গুড ফ্রেন্ড আজমল সাহেবের ওয়াইফ চমকে উঠবেন কে এই মেয়ে এতটুকুনি বাচ্চা একটা মেয়ের মতো গলা শুনলাম এত বড় বুড়ো লোকের এরকম ফ্রেন্ড তো হতে পারে না তার মানে ডাল মে কুচ কালা হে একটা পর্যায়ে দেখা যাবে ব্লাড বলিং হয়ে যাবে এবং আজমল সাহেব এক প্রকার খুঁজে বেড়াবে কে আমাকে খুঁজছে এই সেই মেয়ে তখন আজমল সাহেবই নিজে এসে তোমার হাতে ধরা দেবেন এটা কি বলা হয় প্ল্যান বি এর জাল বিছানো থ্যাংক ইউ স্যার আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে আমি এখন ডলি ম্যাডামের সাথেই কথা বলবো অবশ্যই অচেনা নম্বর থেকে নিজেকে সেফ থাকতে হবে অপরকে সেফ রাখতে হবে ইয়েস স্যার আই গট ইট এবার বলো কি খাবে আপনি যা খাওয়াবেন সো সুইট আই লাইক লাইক দ্যাট আই শুনো না এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা হচ্ছে আরে আবির যে বাড়ি থেকে চলে গেছে এটা না মা জেনে গেছে মা জেনে গেছে মানে কে কে বলেছে মা জেনে গেছে মানে জেনে গেছে মানে মার সাথে আমার কথা হচ্ছিল কথা বলতে বলতে আবির কথা জিজ্ঞেস করলো তখন আমি মুখ ফসকে বলে ফেলেছি যে আবির বাড়ি থেকে চলে গেছে আমি বুঝতে পারি না কেন বললে তুমি তো মানে কি বলবো না বলার দরকার কি ছিল আরে আমি কি ইচ্ছা করে বলেছি নাকি যখন জিজ্ঞেস করেছে তখন তো আমি আর মিথ্যা বলতে পারি না তুমি তো জানো আমি আবার মিথ্যা কথা বলতে পারি না আমি জানি তো তুমি মিথ্যা কথা বলতে পারো না মানে তোমার না একটা ভেজাল না লাগলে ভালো লাগে না তাই না আচ্ছা শোনো না যা হওয়ার হয়েছে মা না কেমন জানি করছে যখনই শুনেছে আবির বাসা থেকে বাইরে চলে গেছে তখন থেকে কেমন জানি করছে এখন কিভাবে আবিরকে বাসায় আনবা সেই চেষ্টা করো চেষ্টা তো করছি এখন কেউ যদি নিজের থেকে পালিয়ে যায় তাহলে তাকে আনবো কি করে ইয়ে একটা শোনো না একটা কাজ করি কি আমি বরং একটু বাইরে গিয়ে খুঁজে আসি যে ও কোথায় আছে তুমি খুঁজতে যাবে মানে হ্যাঁ তুমি কি কিছুই বুঝতে পারছো না হ্যাঁ তোমার খুঁজতে যাওয়ার দরকার নেই আমি আছি দুলাল আছে আমরা খুঁজে বের করব সমস্যাটা কি সমস্যাটা কি মানে তোমাকে খুলে বলতে হবে শোনো আবিরকে নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না আবিরকে আমি কয়েকটা জায়গায় ফোন করেছি দেখি একটা খোঁজ তো পাবো আর এখন তো শ্বশুর বাড়ি নেই যে হুট করে শ্বশুর বাড়ি গিয়ে উঠবে ঠিকই চলে আসবে ঠিক আছে আমি বরং মাকে গিয়ে দেখে আসি মার শরীরটাও খুব খারাপ বাসায় এরকম একটা কাণ্ড ঘটেছে আর তুমি তোমার মাকে দেখতে যাবে তাই না আর তোমার মা যে কত টাকা অসুস্থ সেটা আমি ভালো করেই জানি কোথাও যেতে হবে না চুপচাপ রুমে গিয়ে বসে থাকো যাও ঠিক আছে রুমেই যাচ্ছি তুমি বাড়ি থেকে তালা মেরে চাবি নিয়ে এখানে বসে থেকো
ছেলেকে হসপিটালে না নিয়ে যদি এরকম বাসায় ফেলে রাখো, এই জীবনে ভাইয়া ভালো হবে বলে মনে হয় না। কি করে নেব বল? তোর বাবা তো চাইছে না আমি কোনো হসপিটালে নিয়ে যাই, তার মধ্যে তো বাবা তো এখনো ঘরেই রয়েছে, বাইরে তো বের হচ্ছে না, আমি কিভাবে নিয়ে যাই বল? হ্যালো, কে বলছেন? আমি আজমলের খুবই কাছের মানুষ, আপনি কে বলছেন? আজমলের কাছের মানুষ মানে? আজমলের সাথে আপনার কি সম্পর্ক? আজমলের সাথে কি সম্পর্ক আপনাকে কেন বলবো? আজমল আজ কয়েকদিন যাবত আমার ফোন ধরছে না, দেখা করছে না, তাই ভাবলাম আপনার নাম্বার ফোন দিয়ে ওর সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি। আপনি একটু ওকে ফোনটা দিবেন। এই উল্টাপাল্টা কথা বললে না, একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো। কে আপনি? আমি মোটেও আজে বাজে কথা বলছি না, একটা কথা মনে রাখবেন, আপনি যেমন আজমলের দ্বিতীয় বউ, তেমন আজমল আরও দুইটাও বিয়ে করতে পারে। আপনি কি বলতে চান, আজমল আপনাকে বিয়ে করেছে? সেটা আমাকে না, আজমলকে জিজ্ঞেস করবেন। বুঝতে পেরেছি, আপনার সাথে কথা বললে আমার সময় নষ্ট হবে, আর আজমল যদি আজকে সারাদিন ফোন না ধরে সারাদিনই ওকে ফোন দিয়ে যাব। মা? হুম? কার ফোন ছিল? তোকে সব শুনতে হবে, তুই এখানে থাক, আমি আসছি। আমি কিন্তু তোমাদের বাসায় অনেক দিন ছিলাম, তখন তোমার সাথে দেখা হয়নি, তুমি ছিলে না বাসায়। তোমার বড় ভাবি তোমার কথা বলছিলেন, তুমি অনেক ভালো, দেখতে সুন্দর, হ্যান্ডসাম, এখন সামনাসামনি দেখা হলো, খুব ভালো লাগছে। আমি এবার বলো তো আসল ঘটনাটা কি? এত বড় ঘটনাটা ঘটলো কি করে? এত বড় ঘটনা মানে কি হয়েছে আবির? মার কিছু হয়নি তো? না না, বাসা সবাই ঠিক আছে, যা হবার আমারই হয়েছে। আমি বুঝতে পারছি, আবির বলতে পারছে না আসলে রুবিনা হয়েছে কি, ওই আবিরের স্ত্রী শীলা আবিরকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। ডিভোর্স লেটার? কি বলছো? এই তোর দুলাভাই যেটা বলছে নাকি সত্যি? সব সত্যি, শীলা আমাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু আবির, শীলা তো তোকে অনেক ভালোবাসে, সংসারে টিকে থাকার জন্য মেয়েটা কি না করলো, কত ফাইট করলো, কত কষ্ট যন্ত্রণা সহ্য করলো, আর এখন যখন সবকিছু মীমাংসার পথে শীলা তোকে ডিভোর্স দিল। আপা আমি জানি, তবে শীলাদের বাসায় থাকার সময় শীলা আমাকে অনেকবার বলেছে, মা যদি ওকে গিয়ে নিয়ে আসে মানে গ্রাম থেকে, তাহলে ও আসবে, না হলে আসবে না। ও এখান থেকে গ্রামে যাওয়ার পর আসলে শহরের প্রতি এবং আমাদের ফ্যামিলির প্রতি ওর মন উঠে গেছে, ও ভেবেছে যে মা আর কখনো ওকে মেনে নেবে না। আবির, তোমার কথা শুনে আমি যেটা বুঝলাম, মেয়েটা আসলে তোমাদের ভালো কথা চিন্তা করে এই কাজটা করেছে। আমি আসলে তোমার মায়ের সাথে কথা বলেছি তো, ওনার সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে, উনি আসলে বিষয়টা মেনে নেবেন না, এটা বুঝতে পেরে শীলা আসলে এই কাজটা করেছে। তোমার জন্য বাবা ভীষণ খারাপ লাগছে। তুমি শীলার সঙ্গে কথা বলেছ? আন্টি, আমি অনেকবার ওকে ফোন দিয়েছি, ও আমার ফোন ধরেনি, কিন্তু দুই দিন যাবৎ ওর ফোনটাও বন্ধ। তুমি এক কাজ করো, তুমি শীলার বাড়ি যাও, গিয়ে ভালো করে খোঁজ খবর নাও যে কেন সে তোমাকে ডিভোর্স দিয়েছে। আজমান, দেখো তো এই নাম্বারটা কার? এটা কার নাম্বার সেটা আমি কি করে বলবো, কারণ এই নাম্বারটা থেকে আমার কাছে ফোন এসেছে। তোমার ফোনে এই নাম্বার থেকে ফোন এসেছে, তো আমাকে তুমি জিজ্ঞেস করছো কেন এই নাম্বারটা কার? তার মানে তুমি সত্যি জানো না এই নাম্বারটা কার? একবার তো বললামই
আমি জানি না নাম্বারটা কার। দেখো এমনিতে আমি কিন্তু নানান রকম ঝামেলার মধ্যে আছি, আমাকে এই সমস্ত উটকো ঝামেলা দিয়ে আমার মেজাজটা আরো খারাপ করে দিও না। ও সত্যি তুমি জানো না এই নাম্বারটা কার? ঠিক আছে, যেহেতু তুমি জানো না তাহলে আমি বলে দিই নাম্বারটা কার। কার? তোমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? আমার? কি বলতে চাইছো তুমি? তোমার কি ধারণা আমার বয়স 22 বছর, আমি এখন গার্লফ্রেন্ডদের সাথে কথা বলি? আসমা, 22 বছরের ছোকরা তোমাকে মনে হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে তুমি 22 বছরে নেমে যাও। যেমন নেমেছিলে আমাকে রেখে আফসানার সাথে সম্পর্ক, মনে নেই? আর এই মেয়েটি তোমাকে ফোনে পাচ্ছে না, ফোনে না পেয়ে সে পাগল হয়ে গেছে, আর সে বলেছে আজকে সারা রাত সে তোমাকে ফোন দিতেই থাকবে, দিতেই থাকবে যতক্ষণ তুমি ফোন না ধরবে। তোমাকে ফোন করেছে তো তোমাকে সে নাম বলেনি? আমাকে বলেনি, আর বলেনি বলেই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি। আগে যেমন আফসানা ছিল আমার অগোচরে, ঠিক সেভাবেই কাউকে রক্ষিতা বানিয়ে রাখো না তো তুমি। যে কাজ আমি করিনি সেই কাজ আমাকে কেউ যদি বলে আমি করেছি তাহলে আমার রক্ত মাথায় উঠে যায়। আমি তো তোমাকে এখন থাপ্পড় মেরেছি, যদি আমার কাছে একটা পিস্তল থাকতো তাহলে তো আমি তোমাকে গুলি করে মেরে ফেলতাম। হ্যাঁ, আমি হয়তো আন্দাজ করতে পারি যে কাজ কে করেছে, এটা আফসানা করতে পারে অথবা দুলাল করতে পারে, কারণ দুলালকে আমি একটা ফলস চেক দিয়েছি, সেই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য সে এখন হিংস্র হয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, আমিও খোঁজ নিয়ে দেখি, এটা যদি দুলাল অথবা অন্য কেউ করে থাকে তাহলে ঠিক আছে, আর যদি সেটা না হয় তাহলে এই চরের জবাব কিন্তু তুমি পাবে। এটা আবার কে? আর ডলির নাম্বারে বপন করলো কেন? আপনাদের চোখে তো আমি অপরাধী, আমাকে বাঁচালেন কেন? মরে যেতাম। এটা আমার মানবিক দায়িত্ব। যাই হোক, তোমার জায়গায় তুমি না হয়ে অন্য কেউ হলেও আমি এই কাজই করতাম। এখন তো আপনি আমাকে বিশ্বাস করেছেন, নাকি এখনো আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, তুমি অসুস্থ, তোমাকে সুস্থ করে তোলা আমার নৈতিক দায়িত্ব, সেই জন্যই আমি তোমাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করছি। শোনো, তুমি এখন ওষুধটা খেয়ে নাও তো, পরে সব কথা বলা যাবে। আর তুমি ভেবো না যে তুমি যা করেছো সেটা আমি এত সহজে ভুলে যাব। সুজানা, সুজানা ভাইজান, ভাবি কি খুঁজছেন? উনি তো বোধহয় ছাদে গিয়েছেন, কিছু লাগবে? না না লাগবে না, ছাদে না। হ্যাঁ ছাদে গিয়েছে। ছাদেও নেই, তাহলে গেল কোথায়? আশ্চর্য ব্যাপার, বাইরে চলে গেল না তো। সুজানা, না এখনো পাইনি, হয়তো পেয়ে যাব। এদিকে তো একটা কাণ্ড ঘটে গেছে। সুজানাকে বাসায় দেখছি না, তোমার সাথে কি দেখা হয়েছিল? ভাইজান হ্যাঁ দেখা হয়েছে, ভাবি তো কিছুক্ষণ আগেই বের হলো। কিছুক্ষণ আগে বের হলো মানে তোমার সাথে কোনো কথা হয়েছে? হ্যাঁ, ভাবি বললো তো তার মা নাকি অসুস্থ হয়ে গেছে, ভাবি দেখতে গেছে তাকে।
কেন ভাইজান, ভাবি আপনাকে বলে যায়নি? হ্যাঁ হ্যাঁ, ওই বলেছিল যাবে, কিন্তু ও যে গেল তখন কিছু বলেনি। ভাইজান, আসলে আমার না আবিরের জন্য ভীষণ টেনশন হচ্ছে। আচ্ছা, আপনাদের কি কোনো আত্মীয় আছে এরকম যেখানে ও যেতে পারে? না, আবির তো আসলে কোনো রিলেটিভের বাসায় সেরকম যায় না। আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, সুন্দর মধ্যে হয়তো খবর পেয়ে যাবো। ঠিক আছে ভাইজান। ভাইজান, আপনাকেও তো খুব চিন্তিত মনে হচ্ছে। আচ্ছা, আমি চা বা কফি কিছু একটা দেই আপনাকে? না না, লাগবে না, থ্যাংক ইউ। ভাইজান, আপনি একটু চেষ্টা করেন, দেখেন ওর খোঁজ পাওয়া যায় কি না। হ্যাঁ ভাইজান, আমিও ফোনে ট্রাই করছি, যদি ওকে পেয়ে যাই আমি আপনাকে জানিয়ে দেব। আবির বাড়ি থেকে চলে গেল, আবার সুজানাও বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাহলে কি আমার স্বপ্নটাও সত্যি হয়ে যাবে? বৌমা, দেখো কে এসছে, তোমার বড় ভাবি। বউ হয় না কেন মেয়ের মতো, শাশুড়ি হয় না কেন মায়ের মতো, ক্ষণে ক্ষণে দিনে দিনে কত কথা হয়, কেউ বা থাকে শান্তি দে আর কেউ বা থাকে ভয়, কথার কাটা কুটি কখনো খুনসুটি।